গুড মর্নিং মাই লাভলি ফ্যামিলি, এখন সময় সকাল 9টা মতো। আর এখন আমি দেখো ফ্রিজ খুলে সবজি বের করে নিচ্ছি রান্নাবান্নার জন্য, কারণ মা তো বাড়িতে নেই তোমরা জানোই। তবে যারা আগের দিনের ব্লগ মিস করে গেছো তাদের জন্য আরেকবার বলে দিচ্ছি, মা বাড়িতে নেই কেন মানে তাদের মনে প্রশ্ন আসতেই পারে। মা গিয়েছে হসপিটালে, কারণ আমাদের মেস দিদা, যে মেস দিদাকে তোমরা প্রায়শই আমার ব্লগে দেখতে পাও, তো দিদা হসপিটালে ভর্তি আছে। দিদা ভীষণ অসুস্থ, তো সেই জন্য মা দিদার কাছে কালকে থেকে সারা রাত ছিল, আর আজকে ওই বিকেলের দিকে মা ফিরে আসবে। তাই আজকে সমস্ত কাজকর্ম আমাদের দুই জায়গায় সামলাতে হচ্ছে। দিদিভাই সকালবেলা ঘরের বাসি কাজকর্ম সেরে, ঘর বলতে মানে মায়েদের ঘরের সাথেই তো রান্নাঘরটা একসাথে, তো দিদিভাই এই ঘরের সমস্ত কাজকর্ম বাসি কাজকর্ম সেরে রাতের যা খাওয়া দাওয়ার বাসন পড়েছিলো সেগুলো সব মেজে এনে রেডি করে রেখেছে। আমি শুধু ঘুম থেকে উঠে এসে সোনা এখনও ঘুমাচ্ছে, আমি আলু কেটে আর এই যে ডিমটা ধুয়ে সেদ্ধটা বসিয়ে দিচ্ছি। সোনা এখনও ঘুম থেকে ওঠেনি, আর শুধু আলুটা কাটলাম আর সেদ্ধটা বসিয়ে দিলাম। এবার যাব সবজি কাটতে। এই যে সবজি বের করে ফেলেছি, ফ্রিজে অনেক রকমই সবজি ছিল আর মাছের ডিম আছে ফ্রিজে, তো সেই জন্য ভাবলাম চিচিংয়েটাই বের করি, মাছের ডিমের সাথে চিচিংয়েটা চচ্চড়ি বেশি ভালো যায়, তো সেই জন্য চিচিংয়ে কেটে নিলাম। চিচিংয়ে আলু বেগুন কেটেছি, চচ্চড়ি করবো মাছের ডিম দিয়ে। আর আলু আর ডিম সেদ্ধ দেখি তো বুঝতে পারছো কী হবে, ডিমের তরকারি হবে। আর এখন উনান থেকে আমি ছাই বের করে নিলাম, কারণ কড়াইয়ের পেছনটাতে দিয়ে দেব, তাহলে কড়াইয়ে কালিটা পড়লেও মানে সহজে তোলা যাবে। আগে না মা থাকলে একদমই উনান জ্বালতাম না, কারণ উনান জ্বালতেও পারতাম না, আর যদি বা কষ্ট করে হয়তো জ্বালতে পারলেও মানে উনানটাই ঠিক আমি রান্না করতে পারতামই না, একেবারে পারতাম না। তো সেই জন্য মা না থাকলে, মা যে কদিন না থাকতো আমি গ্যাসেই রান্না করতাম, কিন্তু এখন না উনানের রান্নাটা বেশ ভালো শিখে গিয়েছি, আর সেই জন্য না আমার আর গ্যাসে রান্না করতেই ভালো লাগে না। উনানে কি সুন্দর বসে বসে করতে পারি, আর এই গরমেও না কষ্টটা হয় না আমাদের উনানে করতে, কারণ এমনিতে পাইপের উনান, ধোঁয়ার কষ্ট নেই, আগুনের তাপের কষ্টটাও নেই, আর উপরন্তু ফ্যান চালিয়ে করতে পারি রান্নাঘরের ভিতরে। উনানটা জ্বাললে তো টেবিল ফ্যানটা চালিয়ে দিলে মানে হাওয়াও লাগে, এদিকে রান্নাটাও হয় বেশ আর কি আরামসেই করা যায়, তো সেই জন্য উনানে করতেই বেশি ভালো লাগে। কারণ আমার না দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে একদম ভালো লাগে না, তো সেই জন্য উনানের রান্নাটা আমার বেশি পছন্দ। আর তাছাড়া উনানের যে কাঠ পাতা দিয়ে আমরা রান্না করি, যে জ্বালানিগুলো দিয়ে রান্না করি, ওগুলো তো কিনতে লাগে না, ওগুলো সবই আমাদের মানে যা গাছপালা আছে, যা বাগান আছে, জায়গা জমি আছে, ওখান থেকেই আমাদের জ্বালানি হয়ে যায়, তো কিনতেও হয় না। তো উনানের রান্না করলে একটু সাশ্রয়টাও হলো। তো যাই হোক, এখন দেখো কাঁঠালদানাও কেটে নিয়েছিলাম, তোমাদেরকে বলা হয়নি, কাঁঠালদানা কেটে নিয়েছিলাম। আর এই যে দেখতে পাচ্ছ চিচিংয়ে আলু বেগুন সব কেটে নিয়েছে, আর কাঁঠালদানাটা না একটু সেদ্ধ করে নিয়েছিলাম, কারণ মাকে দেখেছি কাঁঠালদানা চচ্চড়ি করলে না মা কাঁঠালদানাটা একটু সেদ্ধ করে নেয়, তো ইন্ডাকশানে একটু কাঁঠালদানাটা সেদ্ধ করে নিয়েছিলাম। আর এই যে দেখতে পাচ্ছ আমি একদম সব সবজি কেটে মশলা বেটে সব রেডি করে নিয়ে একদম উনানটা জেলে বসে পড়েছি। এই 5 বছরের বিবাহিত জীবনে কিন্তু আমার সাংসারিক অভিজ্ঞতা ছুটিটা বেশ ভারী হয়েছে, কারণ আমি আগে এরকম আর কি সাংসারিক ছিলাম নাই, যে সাশ্রয় করা এইসব মানে আমি ভাবতামই না, এইসব কোনো ধ্যান ধারণা আমার ছিল না। তো এখন মনে হয় যে উনানে রান্না করতে তো সেই আমার কোনো কষ্ট হয় না, আমি টেবিল ফ্যান চালিয়েও করতে পারি, আর তাছাড়া গ্যাসটাও খরচ হলো না। এই দেখো না ওই যে টেবিল ফ্যানটা চলছে দেখতে পাচ্ছ, ওই টেবিল ফ্যানটা একদম আমার সোজাই চালানো, আমি এদিকে বসে আর এই যে রান্না করছি। প্রথম প্রথম কেমন একটা উড়নঝন্ডি টাইপের ছিলাম, এখন আর কি ভাবলেই নিজেরই হাসি লাগে। কোনো কাজকর্ম অভিজ্ঞতা ছিল না, যে কোনটা পর কোনটা করতে হয় ঠিক গুছিয়ে গুছিয়ে কাজকর্ম সে ব্যাপারেও কোনো অভিজ্ঞতা ছিল না, আর এইসব সাশ্রয়ের চিন্তা তো করতামই না, মানে এইসব সাশ্রয় কী জিনিস যেন বুঝতামই না, এই রকম কোনো ধ্যান ধারণা ছিল না সংসার সম্পর্কে। তো এখন অনেক কিছু শিখেছি সত্যি সত্যি, এখন যে একেবারে গিন্নি হয়ে গেছি, খুব এক্সপার্ট হয়ে গেছি তা হয়তো নয়, কিন্তু নিজেই বুঝতে পারি কতটা পরিবর্তন হয়েছে আমার মধ্যে, তাই আর কি এই কথা বলছিলাম। এই যে দেখো ডিমের ভুজিয়া করে রেখেছি, আর আমার চচ্চড়িও হয়ে গেল বক বক করতে করতে। ডিমের ভুজিয়াটা না ডিমের তরকারির সাথে দিলে বেস্ট টেস্টি হয়, এটা মায়ের কাছ থেকে শিখেছি, মানে এই বাড়ির মা, আমার শাশুড়ি মা, তো মায়ের এই রান্নাটা না ভীষণ ভালো লাগে, ডিমের তরকারির সাথে যে একটা ডিম ভুজিয়া করে দেওয়া, যেটা আমাদের ওই বাড়িতে হতো না। তো এখানে এসে এই রান্নাটা শিখেছি, ডিমের তরকারি তো জানতামই, যে ডিম ভুজিয়া করে দিলে তরকারির টেস্টটা আরও বেশি ভালো হয় সেটা এই মায়ের কাছ থেকেই শিখেছি। আর আমি যতবারই ডিমের তরকারি করি তো সেই জন্য মায়ের মতোই ডিম ভুজিয়া করে ডিমের তরকারিতে দিয়ে দিই। আগে না মানে অনেকদিন আগের কথা বলছি, যখন আমার বিয়ে প্রথম প্রথম,
কত কাজে ভুল হতো, মানে এখন সেগুলো ভাবি যে এগুলো কত ভুল করেছি। তারপর কোনো জ্ঞান বুদ্ধি ছিল না কাজকর্মের, কোনটা করা উচিত কোন সময় কোনটা নয় কিছুই বুঝতে পারতাম না। তো এখন সেগুলো ভাবি, আর তখন না প্রথম প্রথম তো মা কিছু বলতেও পারতো না, মা রাগ করে থাকতো দেখতে পেতাম, বুঝতে পারতাম, বোঝা যায় না কেউ রাগ করে থাকলে, কিন্তু কেন করতো না কিছুতেই বুঝে উঠতে পারতাম না। তো এখন বুঝতে পারি মা কেন রাগ করতো, কিন্তু প্রথম প্রথম তো মাও কিছু বলতে পারতো না, মারও হয়তো খারাপ লাগতো, কিন্তু মনে মনে তো একটা রাগ হতো, তাই না? তো এখন বুঝি মার কেন রাগ হতো। এখন আমাকে আর কোনো কিছুই বলে দিতে হয় না, কোনটার পর কী করতে হবে, কোনটা উচিত কোনটা অনুচিত। এই যেমন ডিমের তরকারি রান্না করেছি, দেখো এই বাড়িটাতে শুধু আমার দিদিভাইয়ের জন্য তরকারি পড়ে আছে, বাবার জন্য আলাদা বাটিতে তরকারি তুলে রেখেছি, কারণ বাবা তো আলু কম খাই আর কি, সুগার বাবার তো, বাবা একদমই দু এক পিস আলু খাবে, ঝোল বেশি। তো সবার জন্য একদম সুন্দর করে কাজকর্ম গুছিয়ে আমি রেখে দিলাম, কারণ এখনও তো আমার স্নান হয়নি, বাবার ভাত খাওয়ার সময় হয়ে যাবে, যাতে দিদিভাইয়ের দিতে সুবিধা হয়, বাবাকে হয়তো ভাত বেড়ে দেবে দিদিভাই, কারণ আমি তখন স্নানে যাবো, আমি জানি এই কাজকর্ম যে এখন করছি গুছাচ্ছে এগুলো করতে আমি স্নানে যাবো, আর বাবা তো তাড়াতাড়ি খাই, ততক্ষণে বাবার খাওয়ার সময় হয়ে যাবে, তাতে দিদিভাই বাবাকে আর কি দিতে পারে সুন্দরভাবে, অসুবিধা না হয়। তো সেই জন্য বাড়িটিতে একদম তুলে রেডি করে বাবার তরকারিটা গুছিয়ে রাখলাম। আর সত্যি কথা বলতে কি, আগে না সংসারের প্রতি এত ভালোবাসাটা ছিল না, এতটা টান, এতটা মায়া সংসারের প্রতি ভালোবাসা সত্যি ছিল না। তো অভিজ্ঞতা ঝুলিটা যত ভারী হচ্ছে না, সংসারের প্রতি ভালোবাসাটা আরও বেড়ে যাচ্ছে দিন দিন, সংসারের প্রতি টান মায়া ভালোবাসাটা অনেক গুণ বেড়ে যাচ্ছে। এখন তো বাপের বাড়িতে গিয়ে দুটো দিনও থাকতে ইচ্ছা করে না, শুধুমাত্র এই সংসারের টান। তো এটাই হচ্ছে মেয়েদের জীবন। তো যাই হোক, রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেল, এখন রান্নাঘরটাকে একটু ঝাঁটা দিয়ে নিচ্ছি, তারপর রান্নাঘরটা মুছে নেব, নিয়ে স্নানে যাব। ও স্নানে যাওয়ার আগে ভাবছি সোনাকে ভাত খাইয়ে দেবো, সরি ভাত খাই না, মানে স্নান করিয়ে ভাত খাইয়ে দিয়ে তারপর আমি স্নানে যাব, কারণ না হলে আমার স্নান করে বেরোতে বেরোতে অনেকটা দেরি হয়ে যাবে, আর সোনারও স্নান করতে ভাত খেতে অনেকটা দেরি হয়ে যাবে। তাই ভাবছি আমার স্নানে যাবার আগে ওকে স্নান করিয়ে ভাত খাইয়ে তারপর আমি স্নানে যাব। আর মা না থাকলে অবস্থা দেখো না আমার, পাগলি হয়ে আছি একদম, আর কি নিজেকে ফিটফাট করার সময় পাই না মা না থাকলে, বুঝতেই পারছো একটা পুচকি আছে, তার উপরই সব কাজকর্ম সামলাতে গেলে একদম নাজেহাল হয়ে পড়ি। যেহেতু একা হাতে সামলানোর অভ্যাস খুব একটা নেই, তো তোমরা ভালো করেই জানো আর কি রান্নাবান্নাটা প্রতিদিনের মাই করে, আমি খুব কম দিনই করি। তো সেই জন্য রান্নাবান্না কাজকর্ম, তারপর কুকুরকে তো অনেকটা সময় দিতে হয়, ওর দুষ্টুমি, খাওয়া দাওয়াতে সময় কতটা লাগে, তো এগুলো সব সামলাতে গিয়ে না একটু আর কি সব ওলট পালট হয়ে যায়, গোলমেলে হয়ে যায়, তো একটু নিজের যত্ন নেবার সময় পায় না সেই দিনটা। তো আমাকে দেখেই তোমরা বুঝতে পারছো একদম চুল এলোমেলো হয়ে আছে, একটু চুল আঁচড়াইনি, তারপর উনানে রান্না করেছি, একদম ঘেমে স্নান হয়ে আছি, একদম বাজে হয়ে আছি, পাগলি হয়ে আছি। মা আজকে বিকেলের দিকে ফিরে আসবে, বিকেল বা সন্ধে নাগাদ আর কি মা ফিরে আসবে। আর দিদার শরীরের কন্ডিশনটাও না একদম ভালো নেই, বাড়ির সবারই মনের অবস্থা খুবই খারাপ, দিদার শরীরের কন্ডিশনটা একেবারে ভালো নেই, সবাইয়েরই ভীষণ মন খারাপ দিদার জন্য। বকিস না, এই তো অনেক পড়ে আছে, বড় বড় পচা না, খেয়ে দেখিয়ে দাদু পারুক, ভালো করে পারুক, পারলে খাবো। মা ওই তো কত বড় আশফলের থলি, দেখ দেখ দেখ, বড় ছোট ছোট লাগছে ওটা। না তোমার দেবো না, ছিড়িস না, দাঁড়া আবার পারছি দাদু, দাঁড়া যা, ছড়িয়ে গেল। ভালো তো খাও, চলো স্নান করবে, চলো তাড়াতাড়ি চলো, আর আশফল খাই না। এখন বাজে 1:15, দুপুর 1:15, আর
স্নান সবে হলো, এইমাত্র স্নান হলো। আর ঘরে আমার যে রাধাকৃষ্ণ মূর্তিটা আছে মা রেখে গিয়েছিল কয়েকদিন আগে, তোমাদেরকে দেখিয়েছিলাম। এই খাটের কাঠটা আড়ালের জন্য তোমরা দেখতে পাচ্ছ না, ঠাকুরটা আড়ালে রয়ে গেছে। তো স্নান করে ঠাকুর ঘরে তো কয়েকটা ফুল দিই, আর কয়েকটা ফুল আমি ঘরে আনি যেটা রাধাকৃষ্ণের চরণে দিই। আর ওই যে আমার ঘরে গীতা আছে না, তো গীতাতেও দুটো ফুল দিয়ে প্রণাম করি, আর মাথায় নিয়ে গীতার অষ্টদর শতনাম পাঠ করি। এটা আমি স্নান করে প্রতিদিনই করি। তো যাই হোক, স্নান করার পর ভাত খেয়ে দুপুরবেলা একটা লম্বা ঘুম দিয়ে, আর এখন তো বিকেল হয়ে গেছে, ঘুম থেকে উঠে বিকেলবেলা এই যে জামা কাপড় কাচতে এসেছি পুকুরে। আজকে তো স্নান করার আগে আর কি কাচাকুচি করার সময়ই পাইনি, অনেকটা বেলা হয়ে গিয়েছিলো। তো সেই জন্য সব আর কি পরেছিল জামা কাপড়, আমার জামা কাপড় কুকুর জামা কাপড় সব পরেছিল। আর এই যে ঘুম থেকে উঠে বিকেলবেলা জামা কাপড় কাচতে আসছে এখন। আর মামামের বাবা তো কালকে ফিরে আসবে, ও ফিরে আসলে কালকে অনেকটা কাচাকুচি করবে, কারণ ও যে জামা কাপড়গুলো নিয়ে গিয়েছিল ধরো সব, সেগুলো আমাকে কালকে কাচতে হবে। কালকে আর কাচতে পারবো, তাই কালকে মনে হয় বাড়ি ফিরতে দুপুর হয়ে যাবে, কালকে হয়তো আর কাচতে পারবো না, সেই তার পরের দিন হয়ে যাবে। ও এখন ট্রেনে আছে, আজকে সকালেই 5টা আর কি কত ভুলে গেছি, ট্রেনে ওঠার কথা ছিল কিন্তু ট্রেনটা 3.5 ঘন্টা লেট করে, যার জন্য 9:30 কাছাকাছি ট্রেনটা আসে। তো 9:30 দিকে ট্রেনে উঠেছে, তো এখন ট্রেনে আছে, কালকে সকালের দিকে নামবে, আর বাড়িতে আস্তে আস্তে মনে হয় দুপুরই হয়ে যাবে। আর যেন মনে হচ্ছে কালকে দিনটা কখন আসবে, অনেক গল্প জমে আছে আমার, অনেক গল্প জমে আছে, কখন যেন মনে হয় আমার পেটটা খালি করে সব গল্প করব। তো ওরও অনেক গল্প আছে অবশ্যই, অনেক দূর থেকে আসছে, কাজকর্মের গল্প যা যা হয় ও তো আমার সাথে সব শেয়ার করে, তো ওরও অনেক গল্প আছে, আমারও অনেক গল্প আছে। যেন মনে হচ্ছে কালকের দিনটা কখন আসবে, আমি যেমন ওয়েট করছি আর মেয়ে তো ওয়েট করছেই। আজকে সন্ধ্যার খাবার একটু চাউমিন বানিয়েছিলাম, যে দেখতে পাচ্ছ, গাজর ক্যাপসিকাম আর পেঁয়াজ দিয়ে, আর কিচ্ছু না, একদম সিম্পলভাবে। চাউমিনটা কিন্তু একদম অল্প তেলে করেছি, একদম হালকা তেলে, যেহেতু কুক হবে বলে বানিয়েছি। ওনা বিকেলে আমি প্রতিদিন যা খাবার করে জিজ্ঞেস করে করি, শোনো আজকে কী করবো, তো আজকে ওকে জিজ্ঞেস করেছি, আজকে বলে চাউমিন খাবো। তো পাড়ার দোকান থেকে এক প্যাকেট চাউমিন আনলাম, অল্প করিনি, ওর একার জন্য করিনি, সবটাই করে নিয়েছিলাম। আমরা সন্ধ্যাবেলা একটু করছি ফিন করে নেবো, তো সেই জন্য সবটাই করে নিয়েছিলাম, ও একটু খেলো, আর বাকি যেটুকু ছিল আমি একটু, আমার যা একটু আর বাবাকে একটু দিলাম, তো এই তিনজন মিলে ভাগ করে খাচ্ছি, মা চাউমিন খায় না। আর খেতে খেতে মনে পড়লো মাছ পথে যে ভিডিও করা হয়নি। তো যাই হোক, এখন কটা বাজে, 6:45 তো চলো চাউমিনটা খেয়ে নিই, আর আজকের ব্লগটা এই পর্যন্তই থাক, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে, চাউমিনটা খেয়ে নিই, ঠিক আছে, চলো আজকে আমরা টাটা সবাইকে, টাটা।